গুড মর্নিং বন্ধুরা, আজ 15 অক্টোবর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, আজ বিজয়া দশমী উপলক্ষে যানবাহন নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ। আগামী 18 অক্টোবর থেকে দেশের অভ্যন্তরীণ অসামরিক বিমানের উড়ান পূর্ণ আসন নিয়ে চলাচল করতে পারবে। করিমগঞ্জ জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখার আজ বিজয়া দশমী উপলক্ষে যানবাহন চলাচলের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকা জারি। ভারত বাংলাদেশ সীমান্ত এবং ভারত পাকিস্তান সীমান্তে বিএসএফের অধিকার ক্ষেত্র 50 কিলোমিটার বৃদ্ধি। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সন্তোষ প্রকাশ। ফের হাইলাকান্দিতে বার্মিজ সুপারির অবাধ বাণিজ্য, পুলিশের ভূমিকায় প্রশ্ন জনমনে। মনরেগা ও চতুর্দশ অর্থ কমিশনের কাজে ব্যাপক দুর্নীতি, সরব জনগণ। পুজো মণ্ডপে ভাঙচুর হামলার ঘটনা ঘিরে উত্তাপের পারদ চড়ছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। দুর্গা মণ্ডপে তাণ্ডবের পর বাংলাদেশের 22 জেলায় নামানো হলো আধা সেনা। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সিবিএসইর দশম দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অফলাইনে, সূচি ঘোষণা 18 অক্টোবর। এবং সর্বশেষ খবরটি হলো, গত 24 ঘন্টায় কিছুটা কমেছে ভারতে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন 16,988 জন, সুস্থ হয়েছেন 19,370 জন। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে 378 জনের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। আজ বিজয়া দশমীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রতিমা নিরঞ্জনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শিলচর শহরে যানবাহন চলাচলে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই অনুযায়ী আজ দুপুর 12টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার মধ্যে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। প্রতিমা নিরঞ্জনের জন্য রাঙ্গিরখাড়ির দিক থেকে আসা প্রতিমাবাহী যানবাহনগুলি প্রেমতলা, নাজিরপট্টি, সেন্ট্রাল রোড, ডাকবাংলো পয়েন্ট হয়ে বিসর্জন ঘাটের দিকে যাবে। অনুরূপভাবে তারাপুরের দিক থেকে আসা গাড়িগুলি ডিআইজি বাংলো পয়েন্ট হয়ে শিলংপট্টি, প্রেমতলা হয়ে বিসর্জন ঘাটের দিকে যাবে। রংপুর, মালুগ্রামের দিক থেকে আসা গাড়িগুলি এয়ারলাইন্স পয়েন্ট, ক্লাব রোড হয়ে ডাকবাংলো পয়েন্টে অন্যান্য গাড়িগুলির সঙ্গে বিসর্জন ঘাটের দিকে যাবে। বিসর্জনের পর গাড়িগুলি পৌরসভা দপ্তরের সামনে দিয়ে বের হতে পারবে। এই বিধিনিষেধ অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি, জল সরবরাহ, মেডিকেল ডিউটি এবং কর্তব্যরত পুলিশ ও ম্যাজিস্ট্রেটের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অপরদিকে করিমগঞ্জ জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখার আজ বিজয়া দশমী উপলক্ষে যানবাহন চলাচলের নির্দেশিকা অনুসারে আজ প্রতিমা বিসর্জনের জন্য শহরের মেইন রোড থেকে বিসর্জন ঘাট পর্যন্ত সকাল 10টা থেকে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে বিশেষভাবে সক্ষম ব্যক্তি, বৃদ্ধ ও রোগীদের ছোট গাড়ি যানবাহন নিয়ন্ত্রণ বিধি 9 ও 10 অনুসারে চলাচল করতে পারবে। অপরদিকে আগামী 18 অক্টোবর থেকে দেশের অভ্যন্তরীণ অসামরিক বিমানের উড়ান পূর্ণ আসন নিয়ে চলাচল করতে পারবে। বর্তমান অবস্থা পর্যালোচনার পর কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রক এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে মন্ত্রক বলেছে যে এয়ারলাইন্স এবং এয়ারপোর্ট অপারেটরসরা যাত্রীদের কোভিড বিধি মেনে চলাচল করার বিষয়টি নিশ্চিত করবে। অপরদিকে ফের হাইলাকান্দিতে বার্মিজ সুপারির অবাধ বাণিজ্য, পুলিশের ভূমিকায় প্রশ্ন জনমনে। বার্মিজ সুপারির চোরাচালান বন্ধ করতে হাইলাকান্দি জেলার পুলিশ বেশ সক্রিয় হয়ে উঠেছিল গত আগস্ট সেপ্টেম্বর মাসের প্রথম দিক পর্যন্ত। 2 মাসের পুলিশি অভিযানে সফলতাও এসেছিল বিস্তর, কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের পর পুলিশি অভিযানের টানা বিরতির সুযোগে ফের মাথাছড়া দিয়ে উঠেছে বার্মিজ সুপারির অবৈধ বাণিজ্য। মায়ানমার থেকে মিজোরাম হয়ে দক্ষিণ হাইলাকান্দির ভাইচড়া, রামনাথপুর হয়ে এইসব সুপারি হাইলাকান্দি জেলায় আসে। গত কিছুদিন পুলিশি অভিযান জোরদার থাকায় কয়েক মেট্রিক টন বার্মিজ সুপারি জব্দ করেছিল পুলিশ। আচমকা পুলিশের অভিযান বন্ধ হয়ে যাওয়ায় ফের সুপারির চোরাকারবারীরা সক্রিয় হয়ে ওঠার খবর পাওয়া গেছে। এর আগে নদীতে চোরাচালানের খবর পেয়ে পুলিশ প্রচুর অবৈধ বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছিল। এবার চোরাচালান অবাধভাবে চলছে বলে খবর পাওয়া গেছে।
সরকারি কর ফাঁকি দিয়ে বার্মিজ সুপারির চোরাচালান বলতে গেলে পুলিশের নাকের ডগা দিয়ে চলছে। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা জনমনে সংশয়ের সৃষ্টি করেছে, এমনকি গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়েও একই ধরনের সংশয়ের সৃষ্টি করছে। জেলার পুলিশ বিভাগের কোনো পরোক্ষ প্রশ্রয় রয়েছে কিনা সে নিয়েও সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছে। সীমান্ত অঞ্চল থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, প্রায় প্রতিদিন ওই রাতের অন্ধকারের সুযোগে লরি বুঝাই বার্মিজ সুপারি ঢুকছে জেলার সীমান্ত অঞ্চলে। ভাইচোড়া এলাকার বিওপি ক্যাম্প এবং রামনাথপুর পুলিশ থানার মধ্যবর্তী প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে বনাঞ্চলের বিভিন্ন স্থানে এইসব বার্মিজ সুপারি আমদানি করে লুকিয়ে রাখা হয়। আর সেখান থেকে লালা শাহাবাদ হাইলাকান্দির ছোটো বড়ো ব্যবসায়ীরা সংগ্রহ করে নিয়ে আসেন। বিভিন্ন উপায়ে এইসব সুপারি পাচার করা হয়ে থাকে। কেউ বালুর নিচে লুকিয়ে, কেউ বা অল্টো গাড়িতে, আবার কেউ কেউ দামি বিলাসী গাড়িতে লুকিয়ে পাচার করছেন বলে সূত্রে জানা গেছে। শুধু বার্মিজ সুপারি নয়, বিদেশি সিগারেটেরও একই সঙ্গে অবাধ চুরাই ব্যবসা চলছে বলেও খবর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চুরা পাচারের বিরুদ্ধে যে কঠোর ভূমিকা নিচ্ছেন, তার সেই ভূমিকা হাইলাকান্দি জেলায় বর্তমানে মুখ তুবড়ে পড়তে চলেছে। তিনি পুলিশকে এইসব দূরীকরণে যে অবাধ দায়িত্ব দিয়েছেন, পুলিশ তার কতটুকু দায়িত্ব পালন করছে প্রশ্ন উঠেছে এ নিয়েও। পুলিশের সজাগ দৃষ্টি কিভাবে এড়িয়ে চোরাচালান সম্ভব হচ্ছে তা বিস্ময়ের সৃষ্টি করেছে জেলার মানুষের মনে। অপরদিকে মনরেগা ও চতুর্দশ অর্থ কমিশনের কাজে ব্যাপক দুর্নীতি, সরব জনগণ। বড়খোলা উন্নয়ন খণ্ডের বদরপুর মাসিমপুর গ্রাম পঞ্চায়েতের মনরেগা চতুর্দশ অর্থ কমিশন ও জব কার্ডের ব্যাপক দুর্নীতি নিয়ে গত 1 সেপ্টেম্বর কাছাড় জেলার জেলাশাসকের কাছে এক অভিযোগনামা জমা দেওয়া হয়। এর ভিত্তিতে কোনো তদন্ত বা বিহিত ব্যবস্থা গ্রহণ না করায় এলাকার জনসাধারণ আবার জেলাশাসকের কাছে আরেকটি অভিযোগনামা জমা দেন। শীঘ্রই এই বিষয়ে তদন্তের দাবি জানান তারা। তাছাড়া ওই পুনঃ অভিযোগের প্রতিলিপি সহ নতুন এক অভিযোগনামা রাজ্যের মুখ্যমন্ত্রী ও সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের কমিশনার সচিব ও কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিকদের কাছে প্রেরণ করা হয়। এলাকার জনগণের অভিযোগ, তারা সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বড়খোলা খণ্ড উন্নয়ন আধিকারিককে বারবার অভিযোগ দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কোনো সুবিচার পাওয়া যায়নি। গত 2016-17 অর্থবর্ষ থেকে আজ পর্যন্ত সবকটি গ্রাম উন্নয়ন প্রকল্পের তদন্তক্রমে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাবিহিত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। জেলাশাসকের কাছে অভিযোগনামা দায়ের করার কয়েকদিন আগে আসাম সরকারের স্বতন্ত্র অর্গানাইজেশন আসাম সোসাইটি ফর সোশিয়াল অডিটের মাধ্যমে এমজিএনরেগা প্রকল্পের 2020-21-2021-22 অর্থবছরের কাজের সামাজিক নিরীক্ষণ করা হয়। এলাকার জনগণ আশাবাদী ওই সোশিয়াল অডিটের উন্নয়নের প্রকৃত চিত্র ফুটে উঠবে। তাছাড়া অভিযোগকারীরা আরও বলেন, সোশিয়াল অডিট এলাকার বৃহৎ সংখ্যক জনগণকে অন্ধকারে রেখে করা হয়েছে, এতে জনমনে সন্দেহ বিরাজ করছে। এলাকার জনগণ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের কমিশনারের কাছে আরও দাবি জানান, বদরপুর মাসিমপুর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি সরকারি কর্মচারীদের তদন্তের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। বিশেষ করে এলাকার জনগণ মৃত ব্যক্তি রাজ্য ও দেশের বাইরে থাকা ব্যক্তির নামে ভুয়ো জব কার্ড তৈরি করে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাত ও নয়ছয়ের বিষয় নিয়ে উপযুক্ত প্রমাণসহ মামলার প্রস্তুতি নিচ্ছেন। মুখ্যমন্ত্রীর ঘোষিত দুর্নীতিতে সহনশীলতা ও স্লোগানের প্রতি সম্মান জানিয়ে বিভাগীয় আধিকারিকরা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলে এলাকাবাসী আশাবাদী। এলাকার জনগণ জানিয়েছেন, অভিযোগনামাগুলোর যদি সঠিক বিচার না পান তাহলে সর্বস্তরের জনগণকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে অনির্দিষ্টকালীন আন্দোলনে যেতে বাধ্য থাকবেন। অপরদিকে পুজো মণ্ডপে ভাঙচুর হামলার ঘটনা ঘিরে উত্তাপের পারদ চড়ছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। ইতিমধ্যেই এই হিংসায় 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণ না করলে এই ঝামেলার আজ যে বহুদূর ছড়াতে পারে সেই আশঙ্কা থেকেই এবার কড়া সিদ্ধান্ত নিল শেখ হাসিনার সরকার। সে দেশের 22 জেলায় আধা সেনা মোতায়েন করা হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। বুধবার থেকেই বিষয়টি প্রকাশ্যে আসে। বাংলাদেশের সংবাদ মাধ্যম BDNews24.com-এ প্রকাশিত খবর অনুযায়ী কুমিল্লার একটি মন্দিরে দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ওই প্রতিবেদন অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায় কুমিল্লার এই মণ্ডপে সংখ্যাগুরুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, যার জেরে চাঁদপুরের হাজীগঞ্জ, চট্টগ্রামের বাঁশখালী,
কক্সবাজারের পেকুয়ায় পূজা মণ্ডপে ভাঙচুর চলে বলে অভিযোগ উঠে। বিডি নিউজ 24.com এর খবর অনুযায়ী এখনো অবধি এই ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে 43 জনকে আটক করা হয়েছে। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন একটি পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে জানান, উস্কানি দিয়ে ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটানো হয়েছে। নানুয়ার দিগিরপাড়ের যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সেখানে তার প্রমাণও মিলেছে। ওই ভিডিও যিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকেও ধরা হয়েছে। এখনও অবধি এই গুলমালের ঘটনায় 43 জনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাংলাদেশের দি ডেইলি স্টার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বুধবার কুমিল্লার ঘটনার খবর আসতেই পুলিশের সঙ্গে জনতার কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় 3 জনের মৃত্যু হয়, আহত হয়েছেন আরও বহু। এরপরই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি নির্দেশনামা জারি করা হয়। সেখানে বলা হয়, দুর্গাপুজো যাতে নির্বিঘ্নে ও কড়া নিরাপত্তায় হতে পারে তার জন্য দেশের মোট 22টি জেলায় সীমান্তরক্ষী বাহিনী থাকবে, একই সঙ্গে কাজ করবে বিজিবির সদস্যরাও। ধর্মীয় বিষয় সংক্রান্ত মন্ত্রকের তরফে ইমার্জেন্সি নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই কেউ যেন আইন হাতে তুলে না নেন, সকলে যেন সম্প্রীতি ও ধর্মীয় সংহতি বজায় রাখেন। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির শীর্ষকর্তা ফৈজুর রহমান বলেন, বিজিবির জওয়ানরা সবসময় সজাগ থাকবেন, পূর্ণ নিরাপত্তা যাতে দুর্গাপুজো হয় তা নজরে রাখবেন তারা। এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন ডেপুটি কমিশনার। স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়ে হস্তক্ষেপ করছে। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে একদল এই ধরনের খালি চেটানোর চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে যারা দেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তারা কোনোদিনই সফল হবে না। অপরদিকে সিবিএসইর দশম দ্বাদশ শ্রেণীর টার্ম ওয়ান বোর্ডের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো। করোনা আবহে এই পরীক্ষা অফলাইনেই হবে, পরীক্ষার দিন ঘোষণা করা হবে আগামী 18 অক্টোবর। উল্লেখ্য, আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে আগামী নভেম্বর ও ডিসেম্বরে এই পরীক্ষাগুলো হবে। করোনা প্রকোপ এখনও পুরোপুরি কমেনি, কিন্তু এর মধ্যেই অফলাইনেই পরীক্ষা আয়োজনের ভাবনা চিন্তা করছে সিবিএসই বোর্ড। এই পরীক্ষা মূলত অবজেক্টিভ প্রশ্নে হবে, সময় 90 মিনিট। আগেই সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে যে দুটি টার্মে হবে দশম এবং দ্বাদশের বোর্ড পরীক্ষা। দুটি টার্ম পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মার্কশিট তৈরি করা হবে, তবে কোনো কারণে প্রথম টার্মের পরীক্ষা বিঘ্নিত হলে দ্বিতীয় টার্মের পরীক্ষায় বাড়তি গুরুত্ব দেওয়া হবে, তবে এক্ষেত্রে প্রথম টার্মের পরও আলাদা করে মার্কশিট দেওয়া হবে। করোনা পরিস্থিতিতে এবার প্রথম টার্মের পরীক্ষা অন্যবারের তুলনায় একটু পিছিয়ে গিয়েছে। প্রতি বছর অক্টোবর নভেম্বরে হয়ে থাকে প্রথম টার্মের পরীক্ষা, কিন্তু এবার সেই পরীক্ষাই হবে নভেম্বর ডিসেম্বরে। এদিকে প্রকাশিত হয়েছে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সিটেটের মডেল প্রশ্নপত্র। 2021 সালের ডিসেম্বর ও 2022 সালের জানুয়ারিতে হবে এই পরীক্ষা। চাকরি প্রার্থীরা সিটেটের অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in এ গিয়ে মডেল প্রশ্নপত্র দেখতে পারবেন। সিবিএসসির অধীনে পরিচালিত হবে এই সিটেট 2021 পরীক্ষা। আগামী 16 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এই পরীক্ষা, যা চলবে 2022 সালের 13 জানুয়ারি পর্যন্ত। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।